আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোডে। আজকে আমি একদমই ভিন্ন ধরনের একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রতিনিয়ত যারা চিকেনের আইটেমগুলো খেতে পছন্দ করেন কিন্তু বাসায় বানিয়ে খেতে খুবই ঝামেলার কাজ মনে হয়, তাদের জন্য একদম সহজভাবে এবং অসম্ভব মজার একটা চিকেন বলের রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমেই মাংসটা সিদ্ধ করে নিতে হবে, এজন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী পানিটা বাড়িয়ে কমিয়ে দিবেন। পানির মধ্যে 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দুটো আমি একসাথে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখন এই সবগুলোকে পানির সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে হাড়ছাড়া মুরগির বুকের মাংস দিয়ে দিচ্ছি 1 পিস এবং আরও 1/2 পিস। আপনারা চাইলে হাড়সহ মাংস ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সিদ্ধ করার পর হাড়টা আলাদা করে নিলেই হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় জাল করে মাংসটাকে সিদ্ধ করে নিব এবং পানিটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিব। কিছুক্ষণ সময় জাল করে পানিটা একদম পুরোপুরিভাবে শুকিয়ে নিয়েছি, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 2 কাঁটা চামচের সাহায্যে এভাবে মাংসের থ্রেডগুলো আলাদা করে নিব। আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্যেও করতে পারেন, অথবা ব্লেন্ডারে 2-1 বার ঘুরিয়ে নিলেও হবে। আমার কাছে কাঁটা চামচ দিয়ে মাংসগুলো আলাদা করাটাই বেশি সহজ মনে হয়েছে। মাংসগুলো এভাবে ছিঁড়ে নিলে খাওয়ার সময় কিন্তু খেতে খুবই ভালো লাগে। সব মাংসগুলো আমি এভাবে ছিঁড়ে নিয়েছি। একটা প্যানে 2 টেবিল চামচ তেলের মধ্যে 2 কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে কাঁচামরিচটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকেও তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। 1 মিনিট সময়ের মতো নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজের পরিমাণটা অনেক বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজটা কম করে দিয়ে এখানে পেঁয়াজের পরিবর্তে পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কুচি করে নিয়েছি, নেড়ে চেড়ে এটাকে একটু নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এবং টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। সবকিছুকে পেঁয়াজের সাথে একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে সবকিছুকে একসাথে নেড়ে চেড়ে 2-3 মিনিট সময় নিয়ে রান্না করে নিব। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আলু সেদ্ধ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু আলু সেদ্ধটা দিলে মাংসের মধ্যে দারুণ একটা স্টিকি ভাব চলে আসে, এতে মাংসগুলো বল বানাতে সুবিধা হয় এবং খেতেও ভালো লাগে। সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে আবারও 3-4 মিনিট সময় এটা রান্না করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে এই মাংসটাকে নামিয়ে ফেলবো চুলা থেকে। চুলা থেকে নামিয়ে মাংসটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন এখান থেকে অল্প পরিমাণ মাংস নিয়ে হাতের মুঠোর মধ্যে এভাবে চাপ দিয়ে দিয়ে একটা গোল বলের শেপ দিয়ে দিতে হবে। চাপ দিয়ে দিয়ে এভাবে গোল এবং মসৃণ একটা বলের শেপ দিয়ে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। আমি আরও একটা চিকেন বল বানিয়ে দেখিয়ে দিচ্ছি, সবগুলোকে আমি একইভাবে বানিয়ে নিব। সবগুলো চিকেন বল বানানো হয়ে গেছে, দেখুন দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এখন এই চিকেন বলগুলোকে কোট করে নিতে হবে, সেজন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম 2 ডিম। ডিমের মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ সময় একটু ফেটিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, সেটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন 1-1টা চিকেন বল নিয়ে এই ডিমের মধ্যে খুব ভালোভাবে একটু চুবিয়ে নিচ্ছি।
চিকেন বলটাকে ডিম থেকে তুলে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে ভালোভাবে এটাতে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। একবার কোট হয়ে গেলে আমি পুনরায় আবার এটাকে ডিমের মধ্যে দিয়ে দিলাম। আবারও আমি এটাকে কোট করে নিব। ডাবল কোট করলে এটা কিন্তু খেতেও ভালো লাগে আর উপরের সাইডটা বেশি ক্রিসপি হয়। একটা চিকেন বল আমি কোট করে নিয়েছি, এভাবে বাকি সবগুলোকেও একইভাবে কোট করে নিব। চিকেন বলগুলো কোট করা হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিয়ে একটা একটা চিকেন বলে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চিকেন বলগুলোর একটা পাশ যখন হালকা বাদামি হয়ে এসেছে তখন আমি একটা স্টিকের সাহায্যে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে নিয়ে চিকেন বলগুলোকে গাঢ় বাদামি করে ভেজে নিতে হবে। যখন দেখবো এগুলো সম্পূর্ণভাবে ব্রাউন হয়ে গেছে এবং সুন্দর একটা কালার চলে আসছে তখন একটা স্ট্রেনারের সাহায্যে এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলো চিকেন বল তুলে নিয়েছি, এবার পরিবেশনের পালা। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর এই চিকেন বলটা খেতেও কিন্তু অসম্ভব মজার। আশা করছি আমার আজকের এই চিকেন বলের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে নেক্সট রেসিপিতে, আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।